2008 সালে বাফুফে পেশাদার লীগ কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন সালাম মুর্শেদি। এরপর কেটে গেছে দীর্ঘ 13 বছর, তবে এই পদে আসেনি কোনো পরিবর্তন। এই সময়ে 13টি পেশাদার লীগ আয়োজন করেছেন তিনি, কিন্তু সমালোচনা কখনোই পিছু ছাড়েনি তার। যদিও নিজেকে সবসময়ই সফল বলে দাবি করে গেছেন সালাম মুর্শেদি, তবে এক যুগের বেশি সময় পর এই পদ ছাড়ছেন তিনি। আমি চাই আজকে থেকে আমি যে দায়িত্বটা পালন করছি এই পেশাদার লীগ চ্যাম্পিয়নশিপ অর্থাৎ পেশাদার লীগটার দীর্ঘ সময়, এই দায়িত্বটা আমি আসলে আর পালন করার মতো যে সময় যে কিছু এটা আমার হাতে নাই। পদটা তিনি স্বেচ্ছায় ছাড়ছেন নাকি ভেতরে আছে অন্য গল্প, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েই গেছে। তবুও সাবেক এই তারকা ফুটবলার বলছেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই বাফুফেতে সময় দিতে পারছেন না। পারছি না চালাতে, মনে করেন আমার সময় দিতে পারছি না। একটা জিনিস চালাতে গেলে তো সময় দিতে হবে। দীর্ঘদিন এখানে আছি এবং দীর্ঘ সময় কাজ করেছি, ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো যে এক্সপেকটেশন ছিল আমার কাছে আপনাদের বা আমার ক্রীড়া প্রেমী মানুষের, তাদের হয়তো এক্সপেকটেশন লেভেলে হয়তো যেতে পারিনি। এদিকে পেশাদার লীগ কমিটির এই সভায় বাফুফে বয়সভিত্তিক টুর্নামেন্ট নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বাফুফের বয়সভিত্তিক টুর্নামেন্ট বিপিএল ও বিসিএল এর দল বদলের সময়সীমা। ফুটবলারদের বয়স নিয়ে বিতর্ক এড়াতে ক্লাবগুলোকে নির্দেশনা দিয়েছে বাফুফে। বিপিএল এর যে টিমটি খেলবে সেটি খেলবে হয়তো আন্ডার 18 এবং বিসিএল খেলবে আমাদের আন্ডার 16। 10 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ট্রান্সফার টাইমটা করা হয়েছে বিপিএল বিসিএল দুটোই। খেলা শুরু হবে আমরা 5 দিন সময় দিয়েছি 15 সেপ্টেম্বর থেকে। যারা রিজেক্ট হচ্ছে বয়সে সেইগুলো যাতে একটা গ্রুপ করে আমরা ক্লাবগুলোকে অবহিত করতে পারি, তাইলে কনফিউশনটা কম হবে। আগামী 15 সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল ও বিসিএল এর খেলা, তবে এখনো চূড়ান্ত হয়নি ভেনু। বিবেচনায় রয়েছে শেখ জামাল শারীরিক শিক্ষা কলেজ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পল্টন মাঠ ও বাফুফের অ্যাস্ট্রোটার্ফ। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা।